শুভেচ্ছা জানাচ্ছি, আমি রাব্বিল হাসান রূপম। গত ভিডিও টিউটোরিয়ালে আমরা মঙ্গোডিবি অ্যাটলাসে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম। সেখানে নতুন ডাটাবেজের জন্য আমরা ক্লাস্টার ক্রিয়েট করেছিলাম, ডাটাবেজের ইউজার ক্রিয়েট করেছিলাম এবং কোন নেটওয়ার্কে আমাদের অ্যাক্সেসগুলো থাকবে সেই বিষয়গুলো আমরা ঠিকঠাক করে নিয়েছিলাম। এই ভিডিও টিউটোরিয়ালে এসে আমরা মঙ্গোডিবি কম্পাস ডাউনলোড করব, সেটাকে ইনস্টল করব এবং মঙ্গোডিবি কম্পাসের সাথে আমরা করব কি, ফাইনালি আমাদের যে ডাটাবেজের ক্লাস্টার সেই ক্লাস্টারটিকে আমরা কানেক্ট করব। তো আপনি যদি গুগলে গিয়ে জাস্ট মঙ্গোডিবি কম্পাস লিখে সার্চ করেন, তাহলে মঙ্গোডিবি কম্পাসের যে ডাউনলোড লিংক বা ডাউনলোড পেজ সেটা কিন্তু পেয়ে যাবেন আপনি, এই যে কম্পাস। ওকে, তো মঙ্গোডিবি কম্পাস যে অ্যাপ্লিকেশনটি, এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আমি ট্রাই নাও এই অপশনে গেলাম। এখন এই অ্যাপ্লিকেশনটি বিভিন্নভাবে অ্যাভেলেবল আছে। এটা আপনি জিপ ফরম্যাটে পেতে পারেন, আপনি এমএসআই ফরম্যাটে পেতে পারেন, আপনি ইএক্সি ফরম্যাটে পেতে পারেন। তো আমি এখানে উইন্ডোজ সেভেন প্লাস মানে হচ্ছে উইন্ডোজ 10, 8 এগুলো সব কিছুই উইন্ডোজ 7 প্লাস 64-bit ইএক্সি ফরম্যাটে আমি এটাকে ডাউনলোড করছি। অথবা আপনি যদি মনে করেন অন্য ফরম্যাটে ডাউনলোড করবেন, এমএসআই ফরম্যাটে কিংবা জিপ ফরম্যাটে আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এটাকে ইএক্সি ফরম্যাটে ডাউনলোড করে নিলাম। তো আপনারা দেখছেন ডাউনলোড এখানে চলছে। তো ডাউনলোড শেষ হয়ে যাক, ততক্ষণে আমি ভিডিওটিকে পজ করে দিচ্ছি। ওকে নাইস, আপনারা দেখতেই পাচ্ছেন মঙ্গোডিবি কম্পাস অলরেডি আমার ডাউনলোড হয়ে গেছে এবং এটা ইএক্সি ফরম্যাটে ডাউনলোড হয়ে গেছে। তো ইএক্সি ফরম্যাটে ডাউনলোড হয়ে গেছে, এবার আমি এটাকে ডাবল ক্লিক করে ইনস্টল করছি। এটাকে ইনস্টল করা কিন্তু কঠিন কোনো কিছু নয়, জাস্ট ডাবল ক্লিক করবেন, দেন রান, দেন একটুখানি অপেক্ষা করতে হবে, তাহলেই ইনস্টল হয়ে যাবে। ওকে নাইস, আপনারা দেখতেই পাচ্ছেন মঙ্গোডিবি কম্পাস আমার ইনস্টল হয়ে গেছে এবং এটা ওপেনও হয়ে গেছে আর লোড নিচ্ছে। তো এখন আমাদের কাজ কী হবে, এই যে মঙ্গোডিবি কম্পাস যে অ্যাপ্লিকেশনটি, এই অ্যাপ্লিকেশনটির সাথে আমরা করব কি, আমাদের যে অ্যাটলাস যে ক্লাউড সার্ভিস সেই ক্লাউড সার্ভিসটিকে অ্যাড করব। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গোডিবি কম্পাস আমাদের ওপেন হয়ে গেছে। দেন মঙ্গোডিবি অ্যাটলাসে আমরা যে ক্লাস্টারটা তৈরি করেছিলাম সেই ক্লাস্টারের সাথে আমরা কম্পাসকে কানেক্ট করব। ওকে, তো এখানে আমি অলরেডি সাইন আউট করে দিয়েছি, আবার নতুন করে আমি সাইন ইন করছি। তো যখন আমি এর আগে সাইন আপ করি তখন আমি ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলাম engineerrabbil@outlook.com, এটা দিয়েছিলাম ইমেল অ্যাড্রেস। দেন পাসওয়ার্ডটা দিয়েছিলাম এটা। ওকে নাইস, মঙ্গোডিবি কম্পাসে আমি লগ ইন করলাম। তো লগ ইন করলেই প্রথমে কিন্তু আমি যে ক্লাস্টারটা এর আগে তৈরি করেছিলাম সেই ক্লাস্টারটাই এখানে দেখতে পাবো। এটা হচ্ছে মঙ্গোডিবি অ্যাটলাসের যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ড। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই ড্যাশবোর্ডের ভিতরে এর আগে আমরা এই ক্লাস্টারটি তৈরি করেছিলাম। এখন আমরা করব কি, এই ক্লাস্টারটিকে আমরা আমাদের এই যে মঙ্গোডিবি কম্পাসের সাথে কানেক্ট করব। তো মঙ্গোডিবি কম্পাসের সাথে যখন আমরা ক্লাস্টারকে কানেক্ট করব, কানেক্ট করার জন্য এখানে একটা কানেকশান স্ট্রিংয়ের প্রয়োজন হবে। আমি আবার বলছি, এখানে একটা কানেকশান স্ট্রিংয়ের প্রয়োজন হবে। খেয়াল করে দেখুন সেই কানেকশান স্ট্রিংটা কীরকম হবে। কানেকশান স্ট্রিংটা হবে মঙ্গোডিবি প্লাস /ইউজারনেম। ওকে, এর আগে আমরা ইউজার নেম কোনটা দিয়েছিলাম, এই যে রাব্বিল ডেমো, মনে আছে তো নাকি? এই যে এখানে দিয়েছিলাম, এই যে ডাটাবেজ অ্যাক্সেসের ভিতরে গিয়ে। দেন ইউজার নেমের পরে দিতে হবে হচ্ছে ক্লোন দিয়ে পাসওয়ার্ড, দেন @cluster0jtxpxd.mongodb.net/ এরকম। ওকে, তো এই যে কানেকশান স্ট্রিংটা, এই কানেকশান স্ট্রিংটা তো বিশাল একটা স্ট্রিং, তাই না? আমরা যদি কোনো একটা ক্লাস্টারের উপরে কানেকশান অপশনে যাই তাহলে এখান থেকে কিন্তু কানেকশান স্ট্রিংটা আমরা পেয়ে যাব। খেয়াল করে দেখুন, এই যে কানেক্ট ইউজিং মঙ্গোডিবি কম্পাস, তার মানে মঙ্গোডিবি কম্পাসের সাথে কানেক্ট করতে গেলে কানেকশান স্ট্রিং কী হবে সেই স্ট্রিংটা এখান থেকে কিন্তু আমরা পেয়ে যাব। এই যে স্ট্রিংটা কিন্তু এখানে আমাদের চলে আসছে, খেয়াল করে দেখুন, এই যে মঙ্গোডিবি কম্পাসের যে কানেকশান স্ট্রিং সেই কানেকশান স্ট্রিং হচ্ছে এটা। তো এখান থেকে কানেকশান স্ট্রিংটাকে আমি জাস্ট এখানে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি, বাট এখানে তো আমাকে পাসওয়ার্ড দিতে হবে, তাই না? এই যে এই জায়গায় পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দিতে হবে। এখানে আমার ইউজার নেম হচ্ছে রাব্বিল ডেমো, দেন এই জায়গাতে পাসওয়ার্ড দিতে হবে। তো এই জায়গাতে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, ঠিক যে পাসওয়ার্ডটা এর আগে আমি সেট করে রেখেছিলাম সেই পাসওয়ার্ডটা। ওকে, দেন কানেক্ট।
তো প্রথমবার কানেক্ট হতে সময় নিতে পারে, অপেক্ষা করবেন, কোনো সমস্যা নেই। আর এখানে কানেক্ট হয়ে গেলেই বাই ডিফল্ট এখানে আপনি তিনটি ডাটাবেজ দেখতে পাবেন, একটি হচ্ছে অ্যাডমিন, একটি হচ্ছে কনফিগ, একটি হচ্ছে লোকাল। এই যে তিনটি ডাটাবেজ থাকবে, এই তিনটি হচ্ছে একদম বাই ডিফল্ট কমন ডাটাবেজ। ওকে, এখন আপনি কি হয়ে গেলেন, আপনার যে মঙ্গোডিবি যে অ্যাটলাস যে ক্লাউড সার্ভিস, সেই ক্লাউড সার্ভিসের যে ক্লাস্টার, সেই ক্লাস্টারের সাথে আপনি মঙ্গোডিবি কম্পাসের মাধ্যমে কিন্তু কানেক্ট হয়ে গেলেন। মূলত এই মঙ্গোডিবি কম্পাসটা যেটা, এই কম্পাসটাই হবে হচ্ছে আপনার ডাটাবেজের ড্যাশবোর্ড। ওকে, এর আগে যেরকম আমরা পিএসপি মাই অ্যাডমিন দেখেছিলাম, পিএসপি মাই অ্যাডমিনে গিয়ে আমরা মাই এসকিউএলের একটা ড্যাশবোর্ড পেয়েছিলাম। সেই ড্যাশবোর্ডে কী করা যেত, ডাটাবেস ক্রিয়েট করা যেত, টেবিল ক্রিয়েট করা যেত, ডাটা ইনসার্ট, ডিলিট, আপডেট, অনেক কিছুই করা যেত তো সেই ড্যাশবোর্ড থেকে। আপনাদের যদি মনে না থাকে তাহলে আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই যে এর আগে যখন আমরা Node.js এর সাথে মাই এসকিউএল শিখি তখন আমরা ব্যবহার করেছিলাম জ্যাম্প। আর জ্যাম্প যখন আমরা ব্যবহার করি তখন আমরা লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন ইউআরএল এ হিট করে আমরা মাই এসকিউএল ডেটাবেজের যে ড্যাশবোর্ডটা বা প্যানেলটা, সেই প্যানেলে আমরা চলে গিয়েছিলাম। সেই প্যানেলটা আবার আমি লোড করে দেখাতে চাই আপনাদেরকে। এখানে লোড হচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো ঠিক এরকম যে মাই এসকিউএল ডাটাবেজের যে প্যানেল আমাদের ছিল, যেখানে গিয়ে আমরা ডাটাবেসটাকে দেখতে পাচ্ছিলাম, ডাটাবেজে টেবিলগুলোকে দেখতে পাচ্ছিলাম, তারপরে হচ্ছে ডাটাবেজে টেবিলে কী কী ডাটা আছে সেগুলোকে দেখতে পাচ্ছিলাম। হ্যাঁ, এটা যেমন মাই এসকিউএল ডেটাবেজের একটা ভিজুয়াল ড্যাশবোর্ড, ঠিক সেরকম এই যে মঙ্গোডিবি কম্পাস যেটা, এটা হচ্ছে মঙ্গোডিবি ডেটাবেস সিস্টেমের বা ক্লাস্টারের একটা ভিজুয়াল ড্যাশবোর্ড। এখান থেকে আমরা করতে পারি কি, ডাটাবেস ক্রিয়েট করতে পারি, কালেকশান ক্রিয়েট করতে পারি। সাপোজ এখানে আমি একটা ডাটাবেস ক্রিয়েট করছি ডেমো, দেন এখানে ডাটাবেজের ভিতরে আমি একটা টেবিল তৈরি করব। এখানে টেবিল মানেই হচ্ছে কালেকশান। ওকে, টেবিল মানেই হচ্ছে কালেকশান। সাপোজ আমি নাম দিয়ে দিলাম লিস্ট, দেন ক্রিয়েট ডাটাবেস। তাহলে খেয়াল করে দেখুন এখানে ডেমো নামে একটা ই কিন্তু আমাদের তৈরি হয়ে গেল, এই যে ডেমো। এবং ডেমোর আন্ডারে আমরা কী করেছিলাম, আমরা লিস্ট তৈরি করেছিলাম, এই যে লিস্ট। এখন এই লিস্টের ভেতরে কিন্তু আমাদের কোনো ডাটা নাই, হ্যাঁ, ফাঁকা, দেখতেই পাচ্ছেন। এখানে আমরা নতুন ডাটা অ্যাড করতে পারি কিন্তু, হ্যাঁ, ইনসার্ট ডকুমেন্ট, নতুন ডাটা অ্যাড করে দিতে পারি, তারপর ডিলিট করে দিতে পারি। ওকে, সহজ কথা, ডাটাবেজের ড্যাশবোর্ড। তো আশা করি এই পর্যন্ত আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। এরপরের ভিডিও টিউটোরিয়ালে গিয়ে আমরা করব কি, আমরা মঙ্গোডিবি নিয়ে কাজ করার জন্য পুরো প্ল্যাটফর্ম কিন্তু রেডি করে ফেলেছি। মঙ্গোডিবি নিয়ে কাজ করার জন্য আমরা ক্লাস্টার রেডি করে ফেলেছি, আমাদের ক্লাস্টার রেডি, তারপরে আমাদের ডাটাবেজের যে ড্যাশবোর্ড হবে সেই ড্যাশবোর্ড আমরা মঙ্গোডিবি কম্পাসের মধ্যে নিয়ে নিয়েছি, আমাদের ড্যাশবোর্ড রেডি। এখন শুধু আমাদেরকে করতে হবে কি, Node.js ব্যবহার করে মঙ্গোডিবি নিয়ে কাজ করতে হবে, বাট আমাদের প্ল্যাটফর্ম ইজ রেডি। এই প্ল্যাটফর্মগুলোকে নিয়ে আমরা Node.js মঙ্গোডিবি কাজ করব। আশা করি বুঝতে পেরেছেন, ধন্যবাদ।